এরপরে প্রশ্ন করছেন নজরুল ইসলাম আপনি লিখেছেন বাণিজ্য মেলায় ক্রেতা আকর্ষণের জন্য নতুন গাড়ির সামনে নারী মডেলকে আকর্ষণীয় ভঙ্গিতে দাঁড় করিয়ে রাখা হয় পণ্যের প্রতি ক্রেতার ক্রেতাদের আকর্ষণের জন্য যুবতী নারীদের ব্যবহার করা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই ভাই নজরুল ইসলাম এইচআইটি নির্লজ্জতা এইচআইটি বড় বেহায়াপন এবং অসভ্যতা আর কি হতে পারে যে নারীকে মুক্তির নামে নারীকে স্বাধীনতা দেওয়ার নামে তাকে পণ্যে পরিণত করা হচ্ছে একটি গাড়ি বিক্রি করা হবে সেখানে নারীকে খোলামেলাভাবে সেখানে প্রদর্শন করে তার দেহ দেখিয়ে ক্রেতাকে আকর্ষণ করা হচ্ছে কতটা নোংরামি এবং কতটা অসভ্যতা হলে এই কাজটি করা সম্ভব আমাদের রুচিবোধ আজকাল এত পরিমাণ নষ্ট হয়ে গেছে যে আমরা এ ধরনের কর্মকাণ্ডগুলোকে খুব স্বাভাবিক কর্মকাণ্ড মনে করছি অর্থাৎ এগুলোতে যে বড়ো ধরনের ত্রুটি আছে এবং নোংরামও আছে সে বিষয়টি বোঝবার মতো হিতাহিত জ্ঞান যেন সমাজ থেকে হারিয়ে যাচ্ছে দেখুন একজন নারী তিনি যে কোনো পেশায় কাজ করতে পারেন তার নারীত্ব তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি এবং তার যে সম্ভ্রম ইজ্জত সেগুলো সবগুলো আপন জায়গায় ঠিক রেখে একজন নারীকে আপনি পণ্যের মতো করে ব্যবহার করতে থাকবেন আর বলবেন আপনি নারীকে মুক্তি দিচ্ছেন আপনি নারীকে স্বাধীনতা এনে দিচ্ছেন সেটা নারীর শরীরকে বিক্রি করা এবং পণ্যের মতো করে পেশ করার মাধ্যমে নারীকে অপমান করা ছাড়া প্রকল্প প্রকৃতপক্ষ আর কিছুই নয় আল্লাহ তারা আমাদেরকে বুদ্ধির যেন উদয় হয় সেই দান কর মুসলিম সবচাইতে উন্নত কালচারের অধিকারী আল্লাহ রব্বুল্লা আরবিন সঙ্গে সৃষ্টিকর্তা তাদেরকে যে জীবন দর্শন দিয়েছেন সেটাই সেটার আলোকে মুসলিমের কালচার এবং কৃষ্টি গড়ে ওঠে মুসলিম কোন অন্য ধর্মাবলম্বীদের বা অন্য কোনো বিপদগামী মানুষদের কালচার গ্রহণ করার কোনো প্রয়োজন নেই যারা নারীকে স্বাধীনতার নাম দিয়ে এ ধরনের পণ্যে পরিণত করছে এবং নারীর শরীরকে যারা বিক্রি করছে এবং ভাড়ায় নিচ্ছে সে মানুষগুলো মূলত নারীকে নারী জাতিকে অপমান করছে ইসলাম সেটাকে হারাম করে এবং এ ধরনের নারীর শরীরের আপনার যথেচ্ছা ব্যবহার এবং নোংরা ব্যবহার অসম্য ব্যবহারের ফলে সবচেয়ে বড় সমস্যা হলো সবচেয়ে বড় সমস্যা হলো যে এর মাধ্যমে আপনার সমাজ নষ্টমের দিকে চলে যাবে যুবকদেরকে যখন আপনি নানাভাবে করতে করবেন যে তারা আপনার বিভিন্ন এমন সব দৃশ্য দেখবে যে দৃশ্যগুলো দেখতে 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 তার মধ্যে সৃষ্টিগত যে যৌনতা আছে সেটা আরও বেশি আপনার উত্রাবে বা সেটা আরও বেশি তার মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে তাহলে সেক্ষেত্রে সমাজ অস্থির হবে এবং যুবকরা নষ্ট পথে পা বাড়াবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না বিধায় এই কাজগুলো শয়তান এবং শয়তানের দোসর মানস্যুপী শয়তানরা করে থাকে মুসলমানদের সমাজকে ধ্বংস করার জন্য আল্লাহ তালিয়া করে বলেছেন ইন্দিন হাইবোন আন তাসী আলফাহা হেসা ফিল্লিন আমান উল্লাহম আদাউন আলী ফিদ্দিন আহরা আল্লাহ আলম ওয়ান তুম্লা যারা মুসলমান সমাজে অশ্লীলতারকে ছড়িয়ে দিতে চায় বিস্তার করতে চায় তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতে তাদের শাস্তি সবচেয়ে বড় শাস্তি তো হয় এই যে মানসিক যন্ত্রণায় তারা ভুগতে থাকে এবং এই শাস্তিটা তাদের মধ্যে প্রকট আকারে আমরা দেখতে পাই অহরহ আল্লাহ আমাদের সকলকেই এ ধরনের নির্লজ্জ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তফিক দান করুন এবং বাণিজ্য মেলায় এ ধরনের নোংরাম এবং এ ধরনের অসভ্য যে আপনার কর্মকাণ্ড হয়ে থাকে সেগুলোর বিরুদ্ধে আমাদের সুস্থ বিবেক সম্পন্ন প্রতিটা মানুষের প্রতিবাদ করা উচিত হাফিজা এখন আপনি লিখেছেন সরকার সাকরায়ন উৎসব সম্পর্কে কিছু বলুন বলা হচ্ছে এটি দৈশিক সংস্কৃতি কিন্তু পালিত হচ্ছে ডিজে পার্টি আয়োজনের মাধ্যমে ডিজে পার্টি কি আমাদের দেশ দৈশিক সংস্কৃতি সবচেয়ে বড়ো কথা হল সাকরায়ন সংস্কৃতি এটা এটাকে দেশীয় সংস্কৃতি বললে ভুল হবে কারণ সাকরায়ন উৎসব সম্পর্কে আমি যতটুকু জানি এটি পৌষের শেষের দিকে এসে পৌষ সংক্রান্তির যে অনুষ্ঠানটা হিন্দুরা করে থাকেন অর্থাৎ হিন্দু ধর্মীয় একটি উৎসব সেই উৎসবটার নামটাই অর্থাৎ ওই পৌষ পৌষ সংক্রান্তির নামটায় কিছুটা পরিবর্তিত হয়ে পুরান ঢাকা এলাকাতে সাক্রাইন নাম ধারণ করেছে আমি যতটুকু জানি তো এই উৎসবে ঘড়ি উড়ানো হয় এবং দিনভর নানা রঙের ঘড়ি উড়ানোর পর রাতে আপনার ফানুস ছোড়া হয় এবং আপনার আতশবাজি করা হয় এই যে আতসবাজি ব্যাপারটা এটা আমরা দেখেছি থার্টি ফার্স্ট নাইটে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত এবং ভয়াবহ হতে পারে আমাদের এই অন্তত এই ঢাকার মতো এই ধরনের শহরে যেখানে এত ঘনবসতি এবং আমাদের মাথার ওপরে প্রচুর পরিমাণ তার ইত্যাদি আছে এই ফানুষের আগুন ইতিমধ্যে অনেকের স্বপ্ন পুড়ে ছাই করেছে সবচেয়ে বড়ো কথা হলো যে একজন মুসলিম তাকে আলাদা তালা দুইটা উৎসব দিয়েছেন ঈদ উল আজহা তিনি আরেকটি উৎসব বা আরও কিছু উৎসব অন্যদের কাছ থেকে ধার করে আনার প্রয়োজন তার নেই যদি আনেন তাহলে সেক্ষেত্রে তিনি নিজের ইসলামের প্রতি নিজে পরিপূর্ণভাবে আস্থাশীল নন বা সেটা পেয়ে তিনি পরিতৃপ্ত নন এটা একজন মুসলমানজনের জায়জা বিক্রি আল্লাহ সালাম তা সবভাবে কোন হবে নুম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সাকরাইন উৎসব বা পৌষ সংক্রান্তি যেক্রান্ত পৌষ সংক্রান্তি যেটা বলা হয় এটাকে বিভিন্ন মিডিয়া এমনভাবে প্রচার করছে যে এটা বাঙালি জাতির আপনার উৎসব অর্থাৎ আমাদের আঞ্চলিক কোনো সংস্কৃতি অথচ এটি হিন্দুদের একটা সংস্কৃতি সনাতন ধর্মাবলম্বীদের একটা সংস্কৃতি সেখান থেকে এটি এখন মুসলমানরা অনেকে করছে না জেনে না বুঝে যদিও এর মধ্যে মুসলমানরা যেটা করছেন সেখানে পুজোর কোনো কিছু থাকছে না কিন্তু একটা ধর্মের ধর্মীয় উৎসবটা আপনি গ্রহণ করতে যাবেন কি কারণে আপনাকে তো আলবুল আলমিন যা দিয়েছেন সেটাতে আপনি পরিপূর্ণ হয়েছেন পূর্ণতা পেয়েছেন আলব আকমাতুল্লুম দিন আকুম আত্ম আলিকি ওরাদ ইসলাম আদীন আজ আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি সেখানে কোনো কিছুর অভাব রাখা হয়নি আপনি আরেকটা ধার করে আনার একটা সংস্কৃতিকে ধার করে আনার মানেই হলো আপনি আল্লাহ রুপুল্লা আলমিনের এই দিনের পূর্ণতায় বিশ্বাস করছেন না এটাকে অপূর্ণ মনে করছেন অত্যন্ত জঘন্য বিষয় হাদিসটি আমাদের মাথায় রাখা উচিত যে কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয় আপনি রোজার মতো এবাদত যেটি আসলের সময় আপনি রাখবেন সেটাও যেন ইয়াহুদিদের সাথে না মিল হয় বরং আপনার মধ্যে স্বাতন্ত্র থাকে সেজন্য তারা একটা রাখলে আপনাকে দুটি রাখার নির্দেশ করা হয়েছে সেখানে একটা ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার সেটাকে আপনি কাটসাট করে গ্রহণ করবেন এটা গ্রহণ করার সুযোগ একজন মুসলমান হিসাবে কীভাবে থাকতে পারে এর পাশাপাশি যখন সেখানে ডিজি পার্টির যুক্ত হয় তাহলে সেটাকে আবার দেশের সংস্কৃতি বলাটাও আরেক হাস্যকর বিষয় বিধায় একজন মুসলিম অন্তত এ সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবে আজকাল আমরা ইসলাম সম্পর্কে এত বেশি উদাসীন এতটাই আমরা নামে মুসলিম যে আসলে কোনটা ইসলাম আমাদেরকে অ্যালাউ করে আর কোনটা করে না কোনটা আমার নে কামলের পাল্লায় পড়বে কোনটা বদামলের পাল্লায় উঠবে কে সেটি বোঝার মতো হিতাহিত জ্ঞান আমাদের থাকছে না আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত বিষয়গুলোকে ভালো করে রপ্ত করা এবং বোঝার তৌফিক দান করুন আখেরি জামানা নানা রকমের ফিতনা আসতে থাকবে এবং একে এক ফেতনা এক শ্রেণীর মানুষকে গুমরাহ করে পথহারা করে জাহান্নামের দিকে নিয়ে যাবে এরকম জটিল পরিস্থিতিতে আমরা আল্লাহ তালার কাছে পানা চাই আল্লাহ মিনিয়া আউজুবিন ফিতনা তিন মাহিয়াউল মামাত আল্লাহ জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে আমরা আশ্রয় চাই এবং পানা চাই